নমস্কার বন্ধুরা, বঙ্গরাজনীর রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমার এই নতুন পর্ব ঝিঙের ভর্তা। ঝিঙের ভর্তা খুব সহজ একটা রেসিপি, চলুন দেখে নিই কীভাবে করছি আর কী কী লাগছে। আমার রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে। তাহলে বন্ধুরা দেখে নিই চলুন এই ঝিঙের ভর্তা। ঝিঙের ভর্তা কোথায় লাগবে? ঝিঙে এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এখন এখানে কেটে রাখা ঝিঙে, টমেটো আর লঙ্কা দিয়ে দেবো, সেদ্ধ হবে। এখন এখানে সেদ্ধ হয়ে গেছে ঝিঙে, টমেটো, লঙ্কা সব এগুলো তুলে নেব। তুলে নিয়ে জলটা ফেল বাদ দিয়ে ওভেনে আবার কড়াটা বসিয়ে দেব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে, এটা ভাজা হবে। দিয়ে দিচ্ছি রসুন, রসুনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে সেই সময় দিয়ে দিতে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো সব মিলিয়ে একসঙ্গে ভেজে নেব। সেদ্ধ করে তুলে রাখা ঝিঙেটা একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়ে। এখানে যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ম্যাশ করা ঝিঙে, টমেটো। দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি। যে কোনো ভেজিটেবল রান্না করার সময় যদি একটু মিষ্টি দেওয়া হয় সেটা স্বাদটা ব্যালেন্স করে। বারে বারে ঢাকা খুলে নাড়িয়ে দিয়ে আবার বন্ধ করে দেবো, কম আছে, এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। Thank you.
ভর্তাটা নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে আমার ঝিঙের ভর্তা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশান সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে। তাহলে বন্ধুরা ফিরে আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।